এক নম্বর বিষয় হচ্ছে যে এই সম্ভবত লাস্ট লাইফ বা তার আগের লাইভে আপনি একজনকে প্রশ্ন করেছিলেন যে ইসলামে ইসলামিক পিরিয়ডে যে দুধ মাতা এইটা প্রচলন ছিল সেটা কিছু প্রমাণ দেওয়ার জন্য তো যখন ভাবতে গিয়ে চিন্তা করে দেখলাম যে আসলে একটা তো মনে ইম্পর্টেন্ট কেস আমরা জানতে পারি ইসলাম থেকে যেখানে হযরত উসমানের ওসমানের দুধ দাদা ছিল হযরত দুধ ভাই কিন্তু হযরত ওসমান ছিল একটা খুবই ইয়া বংশের মানুষ এই কারণে তার দুধমা থাকা সম্ভব কিন্তু আর কিন্তু এরকম যদি সেই সময় যদি ট্রাডিশন থাকতো তাহলে কিন্তু অনেকগুলো উদাহরণ পাওয়া যেত আর ওসমানের যে দুধ ভাই ছিল সেটা শুধুমাত্র আহ এই ওসমানের যে বংশ ছিল সেটার সাথে সম্পর্কিত আচ্ছা আপনি বলেন আপনার যে পয়েন্ট আছে সেটা বলেন না আসুল ভাই যে ঈশ্বর সত্যের আশেপাশে যে তার একটা চাচা জমবই ছিল মানে তার দাদার যে ছেলে জবাই ছিল তারও কি দুধ ভাই ছিল না হামজার দুধ মা ছিল বলে আমি না এরকম কিছু

তার কাছে হামজার হজরত হামজা এবং দুজনই দুধ খেত আর কি ছোটবেলায় তো এই কারণে তারা দুধ ভাতা ছিল এরকম একটা উল্লেখ আছে এবং সেটা চট্টুক সম্ভব ছয়টা সিয়াসিতা যে একটা হাদিস সেটা আপনি গুগল করলে আমি নিজে গুগল করে দেখছি আর কি গুগল করলে প্রথম দিকে আসে যদি আপনি হজরত হামজা এবং হজরত দুধ ভাই ছিলেন কেনা এরকম প্রশ্ন করলে আসে আমার এই মুহূর্তে আমাকে নাই দুধ মা থাকা খুবই নর্মাল একটা ব্যাপার ছিল সেই সময় প্রথা ছিল এইটা আমার কাছে মনে হয় যে এটা সত্য না এটা মানে শুধুমাত্র যে সমস্ত ফ্যামিলিতে আহ যদি দেখা যেত যে মায়ের শরীরে দুধ আসতেছে না বা কোনো একটা সমস্যা করতেছে

তো তার মানে মোটামুটি পাওয়ারফুল ফ্যামিলি ছিল আর কি হজর উসমান তো একেবারেই মানে মানে একদম মানে মোটামুটি আমি মোহাম্মদ এবং উসমানের যে ফ্যামিলি ইয়ে ছিল ফ্যামিলির পজিশন অনুযায়ী হজর উসমান মানে একটু আগে ছিল কারণ উমাইয়া মোর পাওয়ারফুল ছিল ওই প্রি ইসলামিক পিরিয়ডে তো সেইভাবে চিন্তা করলে তো হয়তো তার মানে কিছু কিছু ক্ষেত্রে এটা প্রচলন ছিল একেবারেই ছিল না সেটা বলা যায় না এবং যেটা মোহাম্মদের ক্ষেত্রে আনইউজুয়াল ছিল সেটা হচ্ছে যে অনেক বছর ছিল সম্ভবত পাঁচ বছরের মতো হাদিমার কাছে মোহাম্মদ ছিলেন তো এইটা সম্ভবত অত কমন ছিল না কারণ তাকে একবার মানে বাসায় নিয়ে এসে পরে ফেরত পাঠানো হয় তাই না এই ধরনের একটা ইয়ে আছে তো সেই ব্যাপারটা ঠিক কিন্তু ননিম ভাই মানে ব্যাপার হতে এরকম হতে পারে যে হয়তো যদি যে সমস্ত বাচ্চাদের এই সময় নিশ্চয়ই মাতৃ মৃত্যুর হার অনেক বেশি ছিল যদি মা মারা যেত তাহলে নিশ্চয়ই সেই ফ্যামিলির বাচ্চাদেরকে দুধ মায়ের কাছে দেওয়া হইতো যে তাদেরকে তাদের কাছেই থাকতো এরকমও হতে পারে যে সেই সেই সময় যেহেতু অল্প বয়সী মেয়েদের বিয়ে হইতো এবং অল্প বয়সী মা হয়ে গেলে অল্প বয়সে মা হয়ে গেলে হয়তো বুকে সেই রকমের কোনো ইয়া আসে নাই সেই কারণে হয়তো কিছু কিছু ক্ষেত্রে দুধ মায়ের কাছে দেওয়ার রীতি ছিল কিন্তু আমিনা তো তখন জীবিত ছিল

তো আপনি দুই একদিন আগে আপনার আপনি একটা ঘটনার কথা বলছিলেন যে কেউ একজন আপনাকে দেখে খুব আলেম বা আপনার কথাবার্তা শুনে আপনাকে একজন আলেম আহ হাক্কানি আলেম এই ধরনের কথা বলছিল তো আমার কাছে মনে হয় আপনি যতটুক জানেন মানে আপনি এই ইসলাম সম্বন্ধে আপনি আপনার যতটুক জ্ঞান আছে সেটা আসলেও মানে আপনি আহ আলেম লেভেলের জ্ঞান আলেমদের অনেকের থেকে অনেক বেটার জ্ঞান আপনি রাখেন ইসলামিক যেই টেক্সট গুলো আছে সেগুলো সম্বন্ধে তো আমি ভাবতেছিলাম যে আপনার মানে আপনার কি কখনো কোনো প্ল্যান আছে যে এই একাডেমিক গবেষণাতে সরাসরি নিয়োজিত হওয়ার যে আপনি নিজে যে জ্ঞানটা আছে সেগুলো নিয়ে পেপার লেখা কিংবা রিসার্চ করা বা উচ্চশিক্ষা আপনার ডিগ্রি যেটা আপনার পক্ষে নিশ্চয়ই এখন আপনার হুজুরা তো দিবে না মুফতি টাইটেল দিবে না কিন্তু আপনার পক্ষে কিন্তু আপনার নিজের যেই থিসিস বা আপনার নিজের যেই চিন্তা সেই চিন্তাগুলোকে আরেকটু একাডেমিক পরিসরে চিরস্থায়ী করে রাখার কি কোনো প্ল্যান আপনি রাখেন কিনা এখন না হলো ভবিষ্যতে এটা যদি সম্ভব হতো তাহলে তো করতাম অবশ্যই সম্ভব হলে করতাম কিন্তু এটার যে এটার কোনো সম্ভাবনা আমি আশেপাশে দেখতে পাচ্ছি না আহ আমি এক সময় মানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়ে যদি কোনো একাডেমিক একটা ডিগ্রি নেওয়া যেত তাহলে ভালো হইতো কিন্তু পরে আমি আর সেই ইয়াটা পাইনি কোথা থেকে সেটা করবো সেরকম কোন স্কোপ মানে কোনো একটা জায়গা খুঁজে পাইনি আমি তো এই মুহূর্তে তো আমি খুবই মানে মানে চাকরি বাকরি এবং এই এই কাজগুলোর ভিতরে ইনভলভ হয়ে গেছি এই যদি আমি এরকম সুযোগ পাই তাহলে তো অবশ্যই করার একটা ইচ্ছা আমি চেষ্টা করবো অবশ্যই এটা কিছু করা যায় কিনা কিন্তু আপাতত তো সেরকমের কোনো সুযোগ নেই আর যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমার আত্মীয় সজন বা মানে আশেপাশে যারা পরিচিত মানুষজন আছে তাদের তারা মাঝে মাঝে আমাকে মানে এই ইসলামের ইয়াটা কি বিধানটা কি এটা জানার জন্য আমাকে আর কি নক করে অনেক আগে থেকে অনেক বেলা থেকে নক করতো যে এই বিষয়ে ইসলামের বিধানটা কি আমি তাদের যেমন আমার এক ইয়া আমার বোনের শাশুড়ি আমাকে ডাকতেছে যে মানে এই যে আংটি পরা বিষয় ইসলামের বিধানটা কি আমি তাকে খুব সুন্দর করে বোঝা টুজা দিলাম যে এইখানে কোরআনে এইটা বলা আছে হাদিস এটা বলা আছে এগুলো সব কিছু বলে দিলাম ডিটেলস বলে দেওয়ার পরে তখন সে তখন আমার বোনের প্রথম বিয়ে হয়েছে তার কয়েক মাসের মধ্যেই তখন সে আমাকে ভাবছে আমার বোনের শাশুড়ি আমাকে ভাবছে আমি বিরাট আলেম হ্যাঁ আলেম দিন আমাকে ভাইবা খুব আমার প্রশংসা করতো আমার বোনের কাছে আমার বোন কিছু বলতো না চুপ করে থাকতো আমার প্রশংসা যখন আমার বোনের শাশুড়ি করতো তখন আমার বোন চুপ করে মানে কিচ্ছু বলতো না পরে একদিন বলে দিচ্ছে যে আরে ওর আর প্রশংসা করার দরকার নেই ও নাস্তিক তখন আমার বোনের শাশুড়ি খুবই হতভম্ব হয়ে গেছে যে কিভাবে সম্ভব যে মানে এই মানে আমি তাকে যেভাবে ডিটেইলসে মানে এক্সপ্লেইন করে দিছি যে এই জিনিসটা এবং আরো মাঝে মাঝে আমাকে ইয়া করতে যে এইটার ইয়া কি এই বিধানটা কি ওই বিধানটা কি তখন আমি তাকে হাদিস কোরআন থেকে সিরাত রিরা থেকে আমি তাকে বলে দিতাম যে এখানে এটা বলা আছে তখন সে খুবই খুশি থাকতো পরে দেখা গেল যে সে জানতে পারলো আমি নাস্তিক পরে সে খুবই আশাহত হইছে সে আমাকে বলতেছিল যে আমি যদি এই লাইনে পড়ে লেখা করতাম তাহলে তো আমি অনেক বড় কিছু একটা হতে পারতাম কিন্তু আফসোস যে আমি নাস্তিক হয়ে গেছি এরকমের ঘটনা ঘটে ঘটে আমার জীবনে অনেক অনেক ಬಾರಿ তো

তাদের মধ্যে অনেক উৎসাহ সেখানে উনি বিভিন্ন রকমের গুলা দিচ্ছেন যশোরে গণহত্যা যেগুলো আসলে নাকি বাঙালিরাই করছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মানে দু একটা ঘটনাকে উনি তুলে ধরে মানে একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা গণহত্যাকেই প্রশ্নবিদ্ধ করেছেন এখন যেটা হচ্ছে যে ওনার কথাগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রে ভুল বা আমরা যারা মুক্তিযুদ্ধ নিয়ে একটু পড়াশোনা করি তারা জানতে পারি যে আসলে ওনার কথাগুলো অনেক অনেক এক পেশে কিন্তু যেহেতু উনি একটা একাডেমিক স্ট্যান্ড হোল্ড করেন এবং ওনার লেখাটা যেহেতু বিভিন্ন পেপার টেপার ছাপা হয় তো সেটার জবাব কিন্তু আসলে সেই পেপারের মাধ্যমে দিতে হয় তাই না মানে আপনার যদি ইভেন একটা খুবই প্রশ্নবিদ্ধ তত্ত্বকেও কেউ একজন একাডেমিক কোন জার্নালে ছাপায় ফেলতে পারে এবং এবং তার যদি মোটামুটি ক্রেডেন্সিয়াল থাকে তখন কিন্তু একটা পর্যায়ে যে এত আজকে থেকে পঞ্চাশ বছর পরে যে হয়তো ওনার লেখাটাকেই অনেক বেশি গুরুত্ব সহ দেখা হবে তো আমার কাছে মনে হয় যে ইসলাম বিষয়ে যে লিটারেচার আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম পরস্পরের কথাবার্তা আছে এবং সেখানে আপনাদের যেভাবে লিখতেছে তো আপনাদের মতো লোকজনদের একটু হলেও আমার মনে হয় যে সিরিয়াসলি নেওয়া উচিত ভাই মানে আপনার এখন বয়স কম এখনো সময় আছে বাট এই জিনিসটা আপনি ভাই কোনো ভবিষ্যতে চিন্তা করে দেখেন কি অনুরোধ আপনার প্রতি তো একটু ভাই আর কিছু বলার নেই আজকে ঠিক আছে ননী ভাই অনেক ধন্যবাদ আপনাকে যদি এরকমের কোনো সুযোগ তৈরি হয় ভবিষ্যতে তাহলে আমি অবশ্যই ট্রাই করব কারোর কাছে যদি এরকম কিছু জানা থাকে যে এরকম কিছু করা সম্ভব তাহলে আমাকেও জানাতে পারেন তাহলে আমি ট্রাই করে দেখতে পারি অবশ্যই এই বিষয়ে মানে ভালোভাবে যদি ইয়া করা যায় তাহলে তো ভালো সেটা তো আমাদের কাজের জন্য আরো ভালো হবে ঠিক আছে আর কি কিছু আর কি কোনো পয়েন্ট আছে আপনার ননী ভাই না ভাই না ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তাহলে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল জি জি আচ্ছা ফারাজ ভাই আপনি কি আছেন

জি ভাই আশা আপনি ভালো আছেন বলুন ফরহাদ ভাই আমি সব প্রথম একটু বলে রাখি আমি যে এখানে যুক্ত হয়েছি তো আমাকে কি কেউ ট্র্যাক বা কোনো কিছু করে কি আপনাকে আপনার শুধুমাত্র অতটুকুই দেখা যাবে স্ক্রিনে যে নীরব পাঠক নামে একজন যুক্ত হয়েছে আপনারা আর কোনো ইনফরমেশন জানা পসিবল হবে না আচ্ছা আচ্ছা ভাই ভাই আমার কিছু বিষয় সম্পর্কে একটু জানার ইচ্ছে ছিল আমি আপনাকে একটু ডিটেলসে বলি আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের একজন আর বাকি ডিটেল বলে না কোথায় বাড়ি এসে বাংলাদেশে দেখা তারপরে আচ্ছা ভাইয়া হয়েছে কি আমাদের মানে এলাকাতে আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে একটা জিনিস করার চিন্তা ভাবনা করতেছি আর কি বিষয়টা হচ্ছে এরকম আমাদের এখানকার কিছু মানে উগ্রপন্থী যারা বিশেষ করে ধর্মান্ধ আর কি কিছু মুসলিম গোষ্ঠী আমাদের এখানকার সোসাইটিতে বিভিন্ন যে প্ল্যাক এবং আপনার ওই বিলবোর্ড এই সমস্ত কিছু গাছে টাঙিয়ে বা দেয়ালে টাকিয়ে অনেক কিছু মিন করাতে চেষ্টা করে আমাদের যে ইয়াং জেনারেশন গুলো আছে আর কি বিশেষ করে ইউনিভার্সিটি বা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মোটিভেট করার চেষ্টা করে মানে এইরকম করে ওই বিশেষ করে এখানে লেখা থাকে আহ কোরআন হাদিসের বিভিন্ন আয়াত দিয়ে মানে অনেক কিছু লেখা থাকে মানে এরকম করোনা পর্দাশীল হোক এই টাইপের অনেক কিছু লেখা থাকে তো কিছুদিন আগে আমরা আমাদের আমাদের একজন ফ্রেন্ড আমরা

উনি আমাদের সাথে যেভাবে মানে ব্যবহার করলো ওটা আসলে কোনোভাবেই আহ শুভ পাইনি আর কি তো আমরা চিন্তা করতেছি আমরা আমাদের যে ফ্রেন্ড যে মহলটা আছে বন্ধু মহল এখানে আমরা চাচ্ছি একটা একটা লাইভের ব্যবস্থা করার জন্য মানে আমাদের আইডেন্টি আইডেন্টি হাইড করা আর কি তো ওখানে আমরা কি সংসদ ডট কম এর যে রেফারেন্সগুলো আসিফ ভাইয়ের পেজে আছে আর কি ওইগুলোকে আমরা রেফারেন্স হিসেবে দেখাতে পারবো সরাসরি অফ কোর্স উইদাউট অফ আপনি অবশ্যই দেখাতে এটা তো জনগত জনগণের জন্য অবশ্যই উন্মুক্ত এবং শুধুমাত্র আপনি একটা কাজ করতে পারেন এটা আপনিও আপনি জাস্ট ক্রেডিট ক্রেডিটটা দিয়ে দিতে পারেন যে ওই অথর যিনি আর্টিকেলটা লিখেছেন তার নাম দিয়ে দিতে পারেন সবসময় নামটা উল্লেখ করে দিতে পারেন এবং আপনি সমস্ত লেখা দেখাইতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা ভাই থ্যাংক ইউ আরেকটা বিষয় হচ্ছে ভাই আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি ইসলামে তো অনেক জঘন্য কথা আছে রাইট আপনারা ফাইনামি করে ধরেন ওই জিনিসগুলো প্রিন্ট আউট করে যে গাছে লেখা আছে তার পাশের পাশের গাছে যেমন ওই যে নবী নয় বছর একজনের সাথে অনুসরণ করছে নবী যে দাসী ছিল এইগুলো জৈয়াদিস গুলো প্রিন্ট আউট করে তার আপনারা লাগিয়ে দিতে পারেন যদি আমার সাথে কোনো মূল্য এরকম ফাঁচামি করতে আসতো আমি তো এই কাজই করতাম বাট আপ টু পরে আপনাদের ঝামেলা ঝামেলা হোক এটা আমি চাই না বাট যদি মনে করেন যে আপনারা এইভাবে কোন এক মানে এইভাবে মানুষকে দেখাতে দেখাতে চান এটাও করতে পারেন জি ভাই না আসলে হয়েছে কি একটা বিষয় আমি আপনাকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কি এই বিষয়টা আমরা অলরেডি করে করতে গেছিলাম তো এখন একজন বলে উঠলো ওখানকার মানে আমাদের বন্ধু মহলের মধ্যে একজনের ভাই হচ্ছে আপনার হাফেজ তো এখন ও নাকি মানে আমার বন্ধুটাকে অনেকভাবে আহ বাসায় নাকি অনেকভাবে বাজে ব্যবহারকে বের করে দিবে এরকম একটা হুমকি দিচ্ছে মানে আমরা যদি এই কাজের সাথে লিপ্ত হই এবং এক আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি ভাই আমাদের মানে আমার পরিবারে আমরা দুই ভাই তো আমার একটা ভাই দেশের বাইরে থাকে জার্মানিতে থাকে বার্লিনে তো আমার ভাই কিন্তু আমার মতো মানে চিন্তা ভাবনা হচ্ছে মুক্ত মনা ইভেন ধর্ম ধর্মের যে কুসংস্কার গুলো আছে এগুলো তেমন একটা ও বিশ্বাস করে না আর কি বিশ্বাস বলতে গেলে একদম আমার মতোই তো আমি যখন ওইখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছি তো ভাই আমাকে বললো মানে প্রসেসিং অলরেডি হচ্ছে তো আমার মা বলতেছে মানে আমার ভাই নাকি আমাকে নষ্ট করে ফেলছে ইভেন আসিফ ভাইয়ের নামটা মেনশন করে বলতেছে যে ওখানে আসিফ আছে ওর সাথে তোরা মিশে মিশে এরকম হচ্ছে আমাদের মানে বংশ পরম্পরা নাম ডুবাবি এই সেই দুইটা ছেলে দুইটা ছেলেই বরবাদ ইভেন আমার বাবা বলে আমার বোনের হাজবেন্ড বলে সব মিলিয়ে বলতে ভাই একটা মানে অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে আছে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই আসিফ ভাইয়ের লাইফটা যদি আমি না শুনি আমার ঘুম আসে না আমার একটা বদভ্যাস আমি লাইফটা শুন ছেড়ে দিয়ে আমি ঘুমাই যাই ইউটিউবে তো একটা সময় দেখা গেলো কি আমার বাবা ওইটা দেখে ফেলছে তো মানে আমার এরপর দিন সকাল আমাকে বলতেছে মানে তুই তো গোল্লাই গেছো পড়াশোনা করে এক একটা মানে বদমাইশে যান মুক্তি আসছে আমাকে বলেই যাচ্ছে যার এখন দেখা যাচ্ছে আমার পরিবারে আমাকে মানে ওইভাবে কেউ দেখে না আগে যে এরকম আমাকে ধর্মীয় অনেক আমি অনুষ্ঠানে এমন একটা অংশগ্রহণ করি না এবং যে যে কুশসকা গুলো আছে এগুলো যখন আমি বলি ওদের সামনে ওরা কিন্তু মানে আমাকে বলে যে হয়ে গেছে ছেলেটাটা গুల్లাই গেছে মানে এবং আমার প্রতিবেশিতায় আমাদের যে বন্ধু মহলগুলো যে কথাগুলো বলছিলাম আমি আর বন্ধুদের আমাদের সোসাইটিতে আমাদের অন্যভাবে দেখে বলে যে যে হয়ে গেছে আসিফ মুদ্দিন আরো কতগুলো উঠছে আমাদের পাড়ায় মানে আমাদের জানই না মানে ভলে আর কি তো আমরা চাই ভাই যতটুকু পারি আমরা একটু মানে খুব হাইডলি থাকার চেষ্টা করি ভাই তো আমাদের বন্ধুদের মধ্যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম তো এখানে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা নাম গোপন রেখে একটা আপনাদের এর মতো এরকম একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব যার আমাদের ফ্রেন্ডদের মধ্যে একজন এটা পরিচালনা করবে তো আমি আসিফ ভাইয়ের এই সংশয় ডট কম থেকে এই যে রেফারেন্স গুলো আছে আমি মানে আসিফ ভাইকে অবশ্যই থ্যাংক ইউ আসিফ ভাই আপনি এইরকম একটা ওয়েবসাইট সাইট আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি অবশ্যই অবশ্যই আসিফের নাম তো অবশ্যই মেনশন থাকবে আমি চাচ্ছিলাম ওই রেফারেন্স গুলো একটু ইউজ করবো যাতে আমি সবাইকে একটু দেখাতে পারি এবং অবশ্যই ক্রেডিট অবশ্যই আসিফ ভাই তো অবশ্যই ক্রেডিট দিতেই হবে ভাই হাসিফ ভাই আমি এই বিষয়ে একটু আপনাদের থেকে একটু জানতে চাইছিলাম আরকি আর একটু আসলে ভাই আমার কথার মধ্যে আমাদের আঞ্চলিকতা ভাষাটা একটু চলে আসতেছে ভাই কিছু মনে করবেন না আমার ভাষার মধ্যে একটু আঞ্চলিকতা চলে আসতেছে আমি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই আপনি আপনি করেন আপনার ফ্রেন্ড যদি করতে চান অবশ্যই করেন নিজেদের সিকিউরিটির বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এটা যেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের বাইরে আর কেউ যেন না জানে কেউ যেন মুখ ফুসকে আপনারা না বলেন এই জিনিসটা মাথায় মাথায় রাখেন এবং

আসিফ ভাই কে এটা বলার জন্য একটু আসছিলাম আর কি ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে এটা এই জিনিসগুলো জানাবার জন্য কিন্তু আসলে আমাদের তো আসলে কিছু বলার নাই বা করারও নাই আপনি চেষ্টা করেন নিজেকে যতটা নিরাপদ রাখা যায় সেটাই আমার মনে হয় এখন বুদ্ধিমানের কাজ হবে জি আসিফ ভাই তাহলে আসিফ ভাই আমরা যে চিন্তা ভাবনা করতেছি আমি আপনার ওই সংশয় ডট থেকে এই রেফারেন্সগুলো একটু আমি দেখাবো আর কি এবং হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখাবো আচ্ছা অনেক কিছু থাকে তো ভাই আমাকে একটু যুক্ত করবেন আরো সহজ ভাবে কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা হয়ে যাচ্ছে আরো ভালোভাবে আপনি পাবেন ঠিক আছে বিদায় জানাই নীরব ভাই জি ভাই জি ভাই থ্যাংক ইউ ঠিক আছে শুভরাত্রি আমি একটু দেখাই যে আমাদের নতুন একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে সেই জিনিসটা একটু দেখাই আপনাদেরকে নতুন একটা পাতা তৈরি হচ্ছে 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 সেটা নাম সংশয় এইখানে আপনারা দেখতে পাবেন দেখেন এই এই পাতাটাতে আসলে আপনারা যেটা দেখতে পাবেন এইখানে সমস্ত কিছু এখানে দেখেন সমস্ত কিছু সিরিয়াল করে আস্তে আস্তে রাখা হবে যেমন ধরেন এখানে আপনি একটা মানে রেফারেন্স সার্চ করবেন হ্যাঁ যেমন ধরেন আমি সার্চ করলাম এই যে নবী যে না মেয়ে দেখে উত্তেজিত হয়ে যেত রাস্তাঘাটে মেয়ে দেখে যে উত্তেজিত হয়ে যেত সেটার রেফারেন্স আপনি কিভাবে পাবেন মনে করেন আমি এখানে বাংলায় লিখলাম উত্তেজিত না এটা আচ্ছা রাস্তাঘাটে রাস্তা আচ্ছা এই যে দেখেন নিচে চলে এসছে রাস্তাঘাটে নারী দেখে নবীর উত্তেজনা এখানে যদি আপনি চাপ দেন তাহলে এই হাদিসটা আপনার কাছে বের হয়ে যাবে এই হাদিসটা দেখেন এই যে হাদিস গুলো চলে আসছে দেখতে পাচ্ছেন তো তারপর যদি ধরেন আপনি একটা মানে কুযুক্তি খুঁজতেছেন চক্রাকার কুযুক্তি মনে করেন চক্রাকার এই যে দেখেন নিচে চলে আসছে মানে এইটাতে চাপ দিলে আপনি এখানে চলে যাবেন চক্রাকার কুযুক্তি চক্রাকার কুযুক্তি কাকে বলে সেটা একটা খুবই ছোট একটা আহ ইয়াদ দেয়া থাকবে তারপর যেমন ধরেন আল্লাহ পাক যে করিয়ে নেন হ্যাঁ সেটা আপনি খুঁজতেছেন করিয়ে নেন এটা আপনি খুঁজতে এখানে দেখেন চলে আসছে আলাপাক করিয়ে হুম এই যে করিয়ে নেন বিষয়ে যে হাদিস আছে সেই হাদিসগুলো সবগুলো এখানে চলে আসবে একসাথে তো এই কাজটা আমরা এখন হাত দিয়েছি আমি এখন হাত দিয়েছি এই এই নলেজ বেজটা বেজ বেজটা আমরা তৈরি করব আস্তে আস্তে আহ এখানে সবকিছু থাকবে আপনাদের আর অন্য মানে যখন রেফারেন্স আপনার আপনাদের দরকার হবে তখন আর আপনাদের অন্য জায়গাতে খুঁজতে হবে না এখানে সবকিছু একসাথে আপনারা পেয়ে যাবেন কিন্তু এই কাজটা করতে আমার অনেক সময় লাগবে আমি চাই যেন কেউ আমাকে এই কাজে হেল্প করেন আমাদের আসলে চার পাঁচজন লোক লাগবে এই কাজটা যদি আমরা ঠিকভাবে পুরা আহ জিনিসটা পুরা ডেটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমার চার পাঁচজন লোকের একটা টিম লাগবে আপনাদের যাদের কিছুটা ফ্রি টাইম আছে মনে করেন ডেইলি যদি আপনারা এক ঘন্টা করেও যদি আপনারা মানে এই কাজটা করে দেন আমাদের আমাকে তাহলে কিন্তু এই ডেটাবেসটা আমরা তৈরি করে ফেলতে পারি খুব সুন্দরভাবে ডেটাবেসটা তৈরি করে ফেলতে পারি তারপর আপনারা দেখেন এখানে আপনারা চাপ দেবেন মোহাম্মদ সম্পর্কিত এই যে নবী শরীফের বিশের লক্ষণ যে ছিল সেটা যদি আপনি চাপ দেন তাহলে সেটা বের হয়ে যাবে এই বিশের লক্ষণ এই হাদিসগুলা এখানে বের হয়ে আসবে এই ভাবে আমরা আস্তে আস্তে আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস আমরা পার্ট পার্ট বাই করে এখানে শুধু থাকবে অন্য কোন আলোচনা বিশেষ কোনো আলোচনা থাকবে না শুধু রেফারেন্স গুলো এখানে থাকবে আপনারা যদি এই কাজে আমাদেরকে হেল্প করতে চান আমার কমপক্ষে পাঁচ ছয় জন মানুষ লাগবে এই কাজটা করার জন্য আপনার যারা যাদের একটু সময় আছে বা যারা একটু কপি পেস্ট অন্তত করতে পারেন একটা ইয়া তৈরি করতে পারেন পোস্ট নতুন পোস্ট কিভাবে তৈরি করতে আমি শিখাই দিব আপনাদেরকে শিখাই দিব কিভাবে কাজটা করতে হবে পরে আপনাদেরকে ডেইলি এক ঘন্টা করে আপনাদের এই কাজগুলো করতে হবে যদি দুই সপ্তাহ আমরা একটানা কাজ করতে পারি তাহলে আমার মনে হয় পুরা জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদের যখন যার কোনো একটা দলিল লাগবে তখন এখানে এসে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এটা শুধুমাত্র আমাদের জন্যই যে উপকারী হবে তা না ভবিষ্যতে যারা আসবে ভবিষ্যতে যারা নাস্তিক হবে বা এই আন্দোলনের সাথে যুক্ত হবে সবার জন্য এই জিনিসটা কাজে লাগবে আমি আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে ইনফোয়ার সংশয় ডট কমে আপনারা একটা মেল করবেন মেইলের সাবজেক্টে আপনারা লিখবেন যে আমরা এই সংশয় জ্ঞান কোষ বিষয়ে কাজ করতে আগ্রহী তখন আমি পাঁচজন বা দশ জনের একটা টিম তৈরি করব টিম তৈরি করে আপনাদেরকে একদিন দেখায় দিব কিভাবে করতে হয় তারপর আপনাদেরকে এক্সেস দিয়ে দিব যে আপনারা যেন এটা করতে পারেন এরপর আপনারা সবাই মিলে এই কাজটা করলে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে আমরা এই কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো আমি একাও করতে পারি কিন্তু আমার একা করলে আমার কাজের বাইরে আমি একা করতে করতে অনেক সময় লেগে যাবে হয়তো তিন চার মাস সময় লেগে যাবে কমপ্লিট করতে কমপ্লিট আমি আলটিমেটলি করব একটা না এক সময় এক সময় আমাকে হেল্প করুক কি না করুক আমি আমার কাজ করব কিন্তু আপনারা যদি আমাকে হেল্পটা করতেন কেউ যদি আমাকে হেল্পটা করতেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো এই কাজগুলোর জন্য যে হেল্প চাইলে দেখা যায় যে অনেকে এসে বলেন যে হ্যাঁ ভাই আমি হেল্প করব আমি আসি আসি লাইভে এসে বলেন আসি আসি কমেন্টও বলেন আসি আসি কিন্তু যখন আমি কাজটা দেই তখন দেখা যায় আর কাউকে পাওয়া যায় না ইতিমধ্যে অনেককে আমি দেখেছি অনেকে কাজের কাজটা করতে দিয়েছি এই কাজটা করে দেন দেখা গেছে তাকে আর পরে আর খুঁজে পাওয়া যায় না দুই একদিন একটু দেখে টেখে চলে গেছে আসলে কাজের মানুষকে পাওয়া যায় না কিন্তু মানে এটার ইয়াটা অনেকেই মানে উপকৃত হন এই জন্য আসিফ ভাই আমি যখন কেউ যুক্ত হতে চাই না যুক্ত হয়ে বলে যে ভাই আমি কাজ করতে চাই আমি এই জন্য এগুলোর কোনো ইন্টারেস্টেড হই না আমি ভাই আপনি নিজে কাজ করেন নিজে কাজ করে দেখান যে আপনি কাজ করতে পারেন যদি আপনার কাজ ইম্প্রেসিভ হয় আমরাই নল দিব আপনাকে কোনো দরকার নেই ভাই এগুলা মানে আসে না মানে শুধু বলে কিন্তু যে আসে না কাজের সময় আসে না আমিও তো ভাই আপনার কাজের মধ্যে তেমন একটা আসেনি খুব অল্প অল্প কিছু হেল্প করতে পারছি হ্যাঁ এই যে এই কাজগুলোর জন্য মানুষকে আসলে মানে আমারও যে খুব সময় থাকে তাও না আমিও এই সব সময় ইয়া করতে পারি না কিন্তু আপনারা আমি যখন একটা স্পেশাল প্রজেক্টের কথা বলি তখন আপনারা সেই প্রজেক্টের নাম টাইটেলে লিখে আমাকে একটা মেল করতে পারেন তাহলে আমি কিন্তু টিমটা তৈরি করে ফেলতে পারি এবং আপনাদেরকে সেই অ্যাক্সেসটাও দিতে পারি আপনারা যদি চান তাহলে আপনারা এই জিনিসটা আমাকে করে দেন আমি তাহলে সেই কাজগুলো করে ফেলতে পারি আহ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি মনে করি ভাই কেউ যদি নিজের মনে করে কাজটা করে দেন তার ওই আগ্রহটা থাকে সে অ্যাকচুয়ালি কাজ করতে চায় সে অ্যাকচুয়ালি এফোর্টটা দেয় বেশি এই জন্য আপনারা যারা যারা কাজ করতে আগ্রহী আমাদেরকে জানাতে চান আমাদেরকে না জানায় রেদার আপনি নিজে কাজ করেন ভালো কাজ করতে পারবেন ওই কাজগুলোই দেখেন যদি ইমপ্রেসিভ হয় অবশ্যই না করবেন আমরা আমি এটা পরে স্টেপটা বললাম বাট কেউ যদি এখন ইন্টারেস্টেড হন না ভাই আপনি আসিফ ভাইকে এই ভালো কাজটার জন্য মানে এই একটা অসাধারণ স্টেপের জন্য আপনারা হেল্প করতে চাচ্ছেন অবশ্যই না করেন এটা একটা ভালো ইয়ে হবে মানে আউটকামটা বেশ ভালো হবে থ্যাংক ইউ ভাই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য বিকজ অনেকেই মানে আমাদের রেফারেন্স খুঁজাটা খুবই ইজি খুবই ইজি হ্যাঁ সবাই খুব ইজিলি সব জিনিসগুলো একসাথে খুঁজে পাবে এবং আয়াত তাফসির সহ আমরা এখানে দিয়ে দিব তাহলে প্রত্যেকটা আয়াতের যে সেটা একই সাথে থাকবে তখন আর কি বের করে ফেলাও আমাদের গুলার জন্য অনেক ইজি হবে আমরা লাইভের মানে চলাকালীন সময় কোরআনের আয়াতটা বের করলে একসাথে বের হয়ে যাবে আমাদের আর ওই যে কোরআন ডট কম বা হাদিস যাওয়া লাগবে না এক ওয়েবসাইটের ভিতরে সবকিছু আমরা একত্রিত করতে পারবো এটা মানে আমরা কাজে হাত দিয়েছি দেখি কতটুকু কি করা যায় এইটাই আল্লাহর প্ল্যান আসি বহিদিনের পেজ থেকে সংশয় ডট কম থেকে সেই কোরআনের বাড়ি ছড়িয়ে দিবে আল্লাহর প্ল্যান তো এটাই কুচক্র করেছিল এবং আল্লাহ চক্র করেছিল আল্লাহ সবচেয়ে বড় চক্র আল্লাহ সবচেয়ে বড় প্ল্যানার না ভাই আল্লাহ করলে ওটা সর্বোচ্চ হবে ষড়যন্ত্র আপনি করলে ষড়যন্ত্র কিন্তু একই জিনিস যদি আল্লাহ করে সেটা হবে সুবাদ আল্লাহ কাজ